আসসালামু আলাইকুম সবাইকে আমরা সবাই আমাদের অ্যাডমিশন প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি এবং অ্যাডমিশন প্রিপারেশনের এই সময়কার একটা আতঙ্কের নাম হলো উইকলি এক্সাম বা যে কোনো এক্সাম হতে পারে কারণ উইকলি রেজাল্ট বা রেজাল্টগুলো যেহেতু আমাদের গার্ডিয়ানদের কাছে যায় সেই কারণে কিন্তু অনেকেই এটা নিয়ে বেশ একটু ঝামেলাই থাকে অনেকে আছে যে ভাইয়া আমি তো জিনিসগুলা জানতাম কিন্তু পরীক্ষায় আনসার করতে পারলাম না কেন এরকম কিছু মানে প্রবলেমে পড়ে যায় আমরাও যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু এই ধরনের ঝামেলাগুলো আমাদের ক্ষেত্রেও কিন্তু হতো তাহলে আমরা আজকে কথা বলবো কোন অ্যাপ্রোচে আমরা পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করলে সর্বোচ্চ বেস্ট রেজাল্টটা করতে পারবো এটাকে আমরা বলি প্রায়োরিটি অ্যাপ্রোচ প্রায়োরিটি অ্যাপ্রোচ মানে কি তুমি প্রায়োরিটি সেট করবা তুমি কোন প্রশ্নটা আগে উত্তর করবা কোন প্রশ্নটা পরে উত্তর করবা যখন তুমি তোমার উইকলি উইকলি দিতে যাবা বসে তুমি তিনটা স্টেপে তোমার প্রশ্নগুলো উত্তর করবা প্রথম স্টেপে তুমি শুধুমাত্র সেই প্রশ্নগুলাকে উত্তর করবা যে প্রশ্নগুলা তুমি দেখা মাত্রই পারো দেখতেছো পারতেছো ওই প্রশ্নগুলা তুমি প্রথম স্টেপে উত্তর করবা তাহলে যে প্রশ্নগুলা তোমার চিন্তা করে উত্তর করতে হচ্ছে অথবা ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে অথবা তুমি যে প্রশ্নগুলাতে কনফিউজড সেই প্রশ্নগুলা কিন্তু প্রথম স্টেপে উত্তর না করাটাই ভালো কেন কারণ তুমি যদি প্রথম স্টেপে কোন একটা কনফিউশনের প্রশ্ন অ্যান্সার করতে যাও তুমি ওটাতে স্টাক হয়ে যেতে পারো এতে করে তোমার এক প্রশ্নে বেশি সময় চলে যেতে পারে যখন তোমার একটা প্রশ্নে বেশি সময় চলে যাবে তখন তোমার মনে চিন্তা হবে হায় হায় আমার তো অনেক সময় চলে গেছে তখন মানে আমি কি তাহলে পুরো সময়ের মধ্যে প্রশ্নটা শেষ করতে পারবো এই চিন্তা করে তুমি যখন তাড়াহুড়া করতে যাবা তখন দেখবা কি তোমার আরও দুই তিনটা ভুল চলে যাচ্ছে এবং এটা একটা বাস্তব ফ্যাক্ট আমাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো হয়েছিল কাজেই তোমাদের কাছে আমাদের রিকমেন্ডেশন হলো প্রথম স্টেপে শুধুমাত্র যেগুলা দেখে পারতেছি সেগুলা উত্তর করা তাহলে যেগুলা কনফিউশন যেগুলা ক্যালকুলেশন এবং চিন্তা করে উত্তর করতে হয় এগুলা কি করব এগুলা প্রশ্নের জাস্ট একটু মার্ক করে রাখবো এই মার্কটা পেন্সিল দিয়ে হতে পারে অথবা কলম দিয়ে হতে পারে তবে কলম দিয়ে প্রশ্নে যখন মার্ক করবা মার্ক করার সময় খেয়াল রাখতে হবে তুমি প্রশ্নটা কিন্তু মার্ক মার্ক করতে করতে পারবা পারবা কিন্তু কোনো না ভর্তি পরীক্ষায় যে নির্দেশনা দেওয়া থাকে সেই নির্দেশনা অনুযায়ী ওয়েমার শিটে এক্সট্রা কোনো দাগ দেওয়া যাবে না এবং তোমার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে কোনো অ্যান্সার মার্ক করা যাবে না এ কথাটা একটু খেয়াল রাখতে হবে এবং তুমি যখন যত নাম্বারের প্রশ্নটা উত্তর করতেছো তত নাম্বারের প্রশ্নটা যেন প্রশ্নের সাথে যেন ওয়েমার এর নাম্বারটা যেন মিল থাকে বারবার ওয়েমার এ যখন তুমি ফিল আপ করবে কোনো একটা প্রশ্নের উত্তর এটা একটু খেয়াল রাখতে হবে তোমার নাম্বারটা ঠিক আছে কিনা ধরো তুমি এখন পঞ্চাশ নাম্বার প্রশ্নটা উত্তর করতেছো ধরো পড়তেছো পঞ্চাশ নাম্বার কিন্তু ওয়েমারে গিয়ে দাগাইছো একান্ন নাম্বার এটাও ইতোমধ্যেই তোমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু হয়েছে আমরাও যখন স্টুডেন্ট ছিলাম আমাদের ক্ষেত্রেও কিন্তু হতো কাজেই এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে কারণ এতে করে যেটা হতে পারে যে তুমি একটা প্রশ্নের উত্তর জানতে কিন্তু তোমার জানা প্রশ্নটার জন্য তুমি ভুলভাবে উত্তর করার জন্য তোমার দুইটা প্রশ্ন কিন্তু ভুল হয়ে গেল কারণ একান্নও ভুল হলো পঞ্চাশও ভুল হলো মানে আমি যে উদাহরণটা দিলাম আর কি ওকে এখন আসো সেকেন্ড স্টেপ তুমি সেকেন্ড স্টেপে উত্তর করবা যেগুলো একটু চিন্তা করে উত্তর করতে হয় এবং ক্যালকুলেশন ক্যালকুলেশন কি যেমন ফিজিক্স এবং কিছু ম্যাথ আসে যেগুলা একটু কাটাকাটি করে ক্যালকুলেশন করতে হয় প্রথম স্টেপে তুমি যদি এটা করতে যাও যে ঝামেলাটা হতে পারে সেটা হলো যদি তোমার মিলে যায় তাহলে তো হলোই কিন্তু যদি তুমি কাটাকাটি করে উত্তরটা মিলাতে না পারো তখন তুমি পাজেন্ট হয়ে যাবা তো উত্তরটা মিলাতে পারলাম না সময়টা নষ্ট হলো এই কারণে এটা স্টেপে না করে সেকেন্ড স্টেপে করাটা ভালো এবং কিছু প্রশ্ন আছে যেগুলো চিন্তা করে উত্তর করতে হয় ধরো এগুলা বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রেই বেশিরভাগ দেখা যায় আর কি চিন্তা করে এবং ক্যালকুলেশন সেকেন্ড স্টেপ উত্তর করে ফেললা এরপরে হচ্ছে থার্ড স্টেপ থার্ড স্টেপে তুমি কনফিউশন উত্তর করবা কনফিউশন কিভাবে উত্তর করবা দেখবা যে অপশনগুলো দেখার মাধ্যমে তুমি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবা যে ধরো চারটা অপশন থাকে তো চারটা অপশনের মধ্যে থেকে দেখবা যে সি নাম্বার এবং ডি নাম্বার অপশন এই প্রশ্নের হবে না তোমার কনফিউশন হচ্ছে এ নাম্বার এবং বি নাম্বারের মধ্যে তাহলে তুমি এ এবং বি এর মধ্যে একটু আরেকটু চিন্তা করে মনে করার ট্রাই করে যেটা তোমার বেশি মনে হয় বা তোমার কাছে যেটা মানে সাবকনসিয়াস মাইন্ডে তোমার যেটার প্রতি বেশি রায় দিচ্ছে মন তুমি সেটা উত্তর করতে পারো কনফিউশন প্রশ্নগুলো তোমরা এভাবে দাগাবা কিন্তু যদি কোনো প্রশ্ন এরকম থাকে যে তুমি জীবনে এই প্রশ্নটা দেখোই নাই বা তুমি এটা পড়োই নাই টোটালি আন্দাজে এ ধরনের আন্দাজে দাগানোর অ্যাপ্রোচ কিন্তু ভালো না এতে করে নাম্বার বাড়ার চাইতে নাম্বার কিন্তু কমে যায় ঠিক আছে তাহলে আমরা সামারি করি কিভাবে আমরা প্রায়োরিটি বেসিসে পরীক্ষাটা দিব প্রথমে হলো যেটা দেখা মাত্রই পারবো সেটা উত্তর করবো সেকেন্ড স্টেপে ক্যালকুলেশন এবং যেটা চিন্তা করে উত্তর করতে হয় সেটা উত্তর করবো থার্ড স্টেপে কনফিউশন অ্যান্সার করবো কোনগুলো অ্যান্সার করবো না যেগুলা জীবনেও দেখি নাই সেগুলো অ্যান্সার করবো না তো এভাবে আমরা পরীক্ষা দিলে আশা করি আমাদের পরীক্ষা আরও বেশি ইফেক্টিভলি দিতে পারবো এবং আমরা অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ সবাইকে